আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো সোনালী মুরগি রান্না। তো আসুন জেনে নিই। প্রথমে আমি মুরগিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি এখানে। তো এখন আমি চলুন এটা প্রস্তুত করি। প্রথমে আমি একটি পরিষ্কার কড়াই নিয়েছি। কড়াইটা গরম হলে আমি তেল ঢেলে দিয়েছি এবং তাতে পেঁয়াজ কুচিগুলো আমি বাদামি করে ভেজে নিয়েছি। তারপর আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া নিয়ে নিয়েছি। তো এখানে পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসছে তখন আমি এই মশলাগুলো পেঁয়াজে দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণে তেলটা একটু কম দিয়েছি, কারণ যখন সোনালী মুরগিতে এমনিতেই প্রচুর পরিমাণে তেল ওঠে, তো তাই আমি আর এই মুরগিটাতে প্রচুর তেল, তাই আমি একটু তেলটা কম দিয়ে নিয়েছি। তো দেখুন মশলাটা আমি খুব ভালোভাবে কষাচ্ছি। যখন খুব ভালোভাবে কষানো পুরো পুরো হয়েছে, আমি সামান্য একটু মশলায় পানি দিয়েছিলাম। পানিটা বলো কষার পর আমি এই যে ধুয়ে রাখা মুরগি গোস্তগুলোকে আমি ঢেলে দিলাম। তো এগুলোকে আমি একটু নেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়েছি। এখন আমি আর বাড়তি পানি ইউজ করবো না। এখানে তেজপাতা এলাচি দারচিনি আমি লবঙ্গটা দিব না, যেহেতু আমি তরকারিতে লবঙ্গটা পছন্দ করি না তাই আমি দেইনি। তাই বলেছি আপনারা দেবেন না, তা না, যে যার রুচি অনুযায়ী দিতে পারেন। তারপর আমি এখন ঢেকে দেব। আমি এখানে কোনো বাড়তি পানি ইউজ করবো না। মুরগিটা থেকে প্রচুর পানি উঠবে, দেখুন কি পরিমাণ পানি উঠেছে। তো মাঝে মাঝে আমি ঢাকনাটা উঠিয়ে তরকারিটাকে নেড়ে দেব এবং আমি লবণটাও চেক করে নেব। আমি লবণটা একসাথে চেক করে নিয়েছি, দেখেছি না আমার লবণটা ঠিক মতোই আছে। তো এখন আমি এটাকে আবার ঢেকে দেবো। তারপর আমি এখানে দিয়ে দেবো কয়েক পিস টমেটো টুকরা, দেখুন দিয়ে আমি আবার ঢেকে দিলাম। তো আবার এটা আমি পর্যায়ক্রমে কিছুক্ষণ পর পর মুরগিটাকে নেড়ে দেবো, কিন্তু অনবরত নাড়বেন না, এতে মুরগির মাংসটা আরো হার্ড হয়ে যাবে। তো দেখুন এই যে আমি খুব সুন্দর ভাবে নেড়ে নেড়ে দিচ্ছি। তারপর আমি আবার এটাকে ঢেকে দেব। এই মুরগিটা ডিমও হয়েছে। তো দেখুন আমি পর্যায়ক্রমে আবার এই দেখুন কষানোর শেষে তেলগুলো উপরে উঠে এসেছে, আবার ঢেকে দিয়েছিলাম, আবার টমেটোগুলো গলে গিয়েছে। তো এটাকে আমি পর্যায়ক্রমে নেড়েই দিচ্ছি, নেড়েই দিচ্ছি, খুব ভালোভাবে পুরা পুরা করে কষাবো। যেহেতু সোনালী মুরগিটা খুবই শক্ত হয়, এই মুরগিটাকে খুব ভালোভাবে কষে ভালোভাবে রান্না করতে হবে। আমি এই মুরগিটা আলু দেবো, তাই আমি এখানে আলুগুলোকে কেটে ধুয়ে নিয়েছিলাম। এখন কষানো আমার খুব ভালোভাবে হয়েছে, এখন আমি আলুগুলো দিয়ে কষাবো। খুব ভালোভাবে আলুগুলোকে তরকারির সাথে মিলিয়ে দিলাম, এখন এটাকে ঢেকে দেবো আমি। দেখুন আমি এখন এটার মধ্যে এই কষানো অবস্থায় আলুগুলো কষানো কষাচ্ছি, তখন আমি জিরা গুঁড়া দিয়ে দেব এর মাঝামাঝি টাইমে। দেখুন খুব ভালোভাবে কষানোর পর আমি এখন পরিমাণ মতো পানি নিয়েছি। এখন মুরগিটাকে একটু পানির সাথে ভালোভাবে মিশিয়ে দেব, তারপর আমি এটাকে ঢেকে দেব। তো এটা আমি এখন চুলাটা ডিপ করে দেব। দেখুন ধীরে ধীরে পানিটা কমে ঝোলের পরিমাণটা একদম ভোনা ভোনা হয়ে আসে, তখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম। এখন এটাকে আমি চুলা থেকে নামাবো না, এটা আমি চুলার মধ্যেই রাখবো। চুলাটা বন্ধ করেই আমি চুলার মধ্যে রাখবো, যাতে জিরার মশলাটা ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে। মানে খুবই মজা হয়েছে, এত মজা হয়েছে, মানে ভাত দিয়ে খুব মজা লেগেছে এবং শুধু খেতেও খুব ভালো লেগেছে। দেখুন কালারটা কি জোস এসেছে। আশা করি আপনারা আমার মতো ট্রাই করবেন এবং আপনারাও এটা রান্না করে খেলে খুব মজা পাবেন। এবং আশা করি আমার এই রান্নাটা সবার কাছে ভালো লেগেছে। যদি আমার এই রান্নাটা আপনাদের কাছে ভালো লাগে তবে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।